সকলকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। শুভ ষষ্ঠীতে আমি একটা নিরামিষ থালি নিয়ে এসেছি তোমাদের জন্য, যা তোমাদের সকলের ভীষণ পছন্দের হবে। চলো তাহলে রেসিপিগুলো দেখে নিই। আলুর মালাইকারি করতে আমি একটা কড়াই গ্যাসের ওভেনের মুখে বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়েছি, আর দিলাম 1 চামচ গাওয়া ঘি। পুরো রান্নাটা গাওয়া ঘিতে করলে টেস্টটা আরও বেশি আসে, কিন্তু শরীরের কথা চিন্তা করে আমি সাদা তেল মিশিয়েছি। 500 গ্রাম আলু, ছোটো ছোটো এরকম সাইজের আলু, এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে প্রেশার কুকারে। এই আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি ওই ঘি আর গরম তেলের মধ্যে। সেদ্ধ আলুগুলো কখনোই কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে না যে নাড়াচাড়া করার সময় গলে যায়, একদম যেন গোটা থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি আলুগুলোকে হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। বাড়িতে যদি ছোটো আলু না থাকে, বড় আলু থাকে, তাহলে সেগুলোকে পিস করে নিতে হবে। এই গোল্ডেন কালারে ভাজা আলুগুলোকে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ সাদা তেল মিশিয়েছি, আর দিলাম 1/2 চামচ মতো ঘি, তাহলে সেন্টটা আরও ভালো আসবে। আবারও সাদা তেল আর ঘিটা আমি গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি ফোড়নে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো জয়িত্রী দিয়ে দিচ্ছি, 2টো দারচিনি দিলাম, 3টে লবঙ্গ দিয়ে দিলাম, 2টো ছোটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। লো ফ্লেমে মোটামুটি 10 সেকেন্ড মতো ফোড়নগুলো ভাজা ভাজা হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি 2 চামচ আদা বাটা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, দিয়ে দিলাম এই তেলের সঙ্গে। মোটামুটি 1 মিনিট মতো আদা বাটাটাকে আমি তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে নেব, যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধ চলে যায়। আদা বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে আমি 1টা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখে কিছুটা কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর টমেটোগুলোকে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, এর ফলে টমেটোগুলো একদমই নরম হয়ে যাবে। দিয়ে আরও 1 মিনিট মতো আমি, যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাকে কষানোর পর আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1/4 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তবে আমি এর মধ্যে কোনো হলুদ দেবো না, যেহেতু নারকেলে দুধ পড়বে রান্নাটাতে, হলুদ দিলে রঙটা হলুদ হয়ে যাবে, রঙটা সাদা হলে দেখতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম সমস্ত উপকরণগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কষানো মশলার মধ্যে সেদ্ধ ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ ভাজা আলুগুলোকে আমি কষানো মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট মতো। ঠিক 2 মিনিট বাদে একটা মিডিয়াম সাইজের নারকেল থেকে আমি এরকমভাবে দুধ বের করে নিয়েছি, সেই নারকেলের দুধটাকে আমি দিয়ে দিলাম রান্নাটার সঙ্গে। পুরো রান্নাটা এই নারকেলের দুধেই হবে, কোনো জল লাগবে না, তাই নারকেলের দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি রান্নাটার সঙ্গে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, তবে তোমরা যদি চাও চিনিটা স্কিপ করতে পারো, তবে নিরামিষ মালাইকারি রান্নাতে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এবার আমি চিনিটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্নাটার ওপর। 10 মিনিট বাদে ঢাকাটা আমি খুলে দিলাম। একদম আলুর মালাইকারি তৈরি হয়ে গেছে, আর সেদ্ধ আলুটা তো আগে সেদ্ধই ছিল, আর গ্রেভিটাও একদম কমে এসছে। ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে নিরামিষ আলুর মালাইকারি থেকে। এবার আমি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটার সঙ্গে, আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি। দিয়ে আরও 1 মিনিট মতো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা। গ্রেভিটা আমি ঠিক এতটাই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আলুর সঙ্গে অনেকটা টেনে যেতে পারে। গ্রেভিটা এতটা রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি। রান্নাটাকে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে, তারপর সার্ভ করব। এবার আমি বানিয়ে নিচ্ছি লুচি। আমি ময়দাতে কিছুটা পরিমাণ সাদা তেল আর নুন দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম। ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, 2টো লেচির আমি প্রথমে লুচি বানাবো। ময়দা মাখার সময় কিন্তু আমি ঈষদুষ্ণ গরম জল ইউজ করেছি, তাতে লুচিগুলো একদমই নরম হয়।
লেচির উপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তারপর আমি লুচিগুলো বেলে নিচ্ছি। দেখো পরপর দুটো লুচি আমি বেলে নিচ্ছি, তারপর আমি ভাজব। একটা প্যান বসিয়ে সাদা তেল নিয়েছি অনেকটা পরিমাণ, দিয়ে লুচিগুলোকে গরম তেলে আমি ভেজে নেব। লুচি ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, নাহলে ভালো করে লুচি ভাজা যায় না। দেখো ভালো করে ফুলে উঠেছে লুচিগুলো, একটুখানি চাপ দিলে খুন্তি দিয়ে অন্য পিঠটা কিন্তু ফুলে ওঠে। লুচিটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আরেকটা লুচিও আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি গরম তেলে। দেখো এই লুচিটাও বেশ ফুলে উঠেছে, এবার আমি উল্টে নেব লুচিটাকে। মাঝে মাঝে গরম তেলটা লুচির ওপর পোর্শনটায় দিয়ে দিচ্ছি, তাহলে লুচিগুলো আরও ভালো করে মচমচে আর হয়ে যাবে আর ফুলে উঠবে। দেখো এই লুচিটাও খুব সুন্দরভাবে লাল হয়ে ফুলে উঠেছে, এবার আমি লুচিটাকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি খাবারগুলো পরিবেশন করব। প্রথমে কুমড়োর তরকারি করেছি, এই রেসিপিটার লিঙ্ক আমি তোমাদের পরে দেব। তারপর আমি দিলাম আলুর মালাইকারি। যে কোনো নিরামিষ দিনে এই আলুর মালাইকারি রেসিপিটা ভীষণভাবে সবাই পছন্দ করবে। মিষ্টি মুখে দুটো রসগোল্লা দিলাম, অবশ্যই এটা দোকানের। আর দিচ্ছি পাশে ফুলকো লুচি। ষষ্ঠীর দিনে এরকম একটা নিরামিষ থালি বাড়ির সকল সদস্যরা ভীষণভাবে পছন্দ করবে। ষষ্ঠীর দিনে অনেকে অন্ন বা ভাত গ্রহণ করে না, তার জন্যে লুচি দেওয়া হলো থালির মধ্যে। সবাই ভীষণভাবে পুজোতে আনন্দ করো, উপভোগ করো। আজকে তাহলে আসি বন্ধুরা।